আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি একটি ছাদ তৈরি করতে কি পরিমাণ রড লাগবে এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজভাবে হিসাবটা বের করে দেখাবো। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, ধরুন এটা আমাদের একটা ঘরের ছাদ। আপনারা প্রথমে ঘরের ছাদটা মেপে নেবেন। তো আমার এটা লম্বা হচ্ছে 45 ফিট এবং প্রস্থ হচ্ছে 30 ফিট। ওকে, মোট 1200 স্কোয়ার ফিট, মোট হচ্ছে 1200 একটু উপরে স্কোয়ার ফিট জায়গা আছে। তো এই জায়গাটার মধ্যে কি পরিমাণ রড লাগবে আমরা হিসাবটা আপনাদেরকে করে দেখাবো। তো সবাই চলুন শুরু করি। আমরা রড হিসাবটা বের করতে গেলে প্রথমে আমাদের রডের এমএমগুলো জানতে হবে। 8 mm রড আছে, 12 mm রড, 16 mm রড, 20 mm রড, 22 mm রড, 25 mm রড, 28 mm রড, 32 mm রড। ওকে, তো আমরা মূলত ফিটের হিসাবটা বের করব। তো রডের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে d² / 532.17। এটা হচ্ছে মূলত রডের সূত্র। তো আমরা এই যে রডগুলো যে বাঁধবো, এটা হবে দূরত্ব, কতটুকু দূরে দূরে আমরা রডগুলো বাঁধবো, আমরা 5 ইঞ্চি দূরে দূরে রডগুলো বাঁধবো, এদিকেও ঠিক 5 ইঞ্চি হবে। ওকে, তো চলুন হিসাবটা শুরু করি। তো আমরা প্রথমেই 1 ফিট রডের ওজন বের করব। 1 ফিট রডের ওজন সূত্র হচ্ছে d² / 532.17 kg, এটা হচ্ছে মূলত সূত্র। ওকে, তো আমরা আজকে 12 mm রডটা হিসাবটা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে 12 mm কয়টন রড লাগবে, চলুন শুরু করি। তো d² মানে ঢাই স্কোয়ার, 12² / 532.17, তো 144/532.17 = 0.27 kg। আমরা 1 ফিট রডের ওজন পাইলাম 0.274 kg। তো দর্শক, আমাদের দেখুন এখানে লম্বা আছে ফিটে এবং দূরত্বটা আছে ইঞ্চিতে। তো আমরা প্রথমেই 5 ইঞ্চিটারে ফিটে নিয়ে যাব। ওকে, তো দৈর্ঘ্যের হিসাব 5 ইঞ্চি / 12 = 0.41 ফিট, 0.41 দূরে দূরে আমরা রডগুলো বাঁধবো। ওকে, তো এখন আমরা কী করব, রডের সংখ্যাটা বের করে নিই। তো রডের সংখ্যা হচ্ছে লম্বা আমাদের 45, তো 45/0.41 ফিট, তো আমরা পাই 113টি। আমাদের লম্বা রড লাগবে 113টি। তো আমরা এখন রডের সংখ্যাটা বের করলাম। আমরা এখন 45 ফিট রডের ওজনটা বের করব, যেহেতু আমাদের লম্বা হচ্ছে 45 ফিট। তো চলুন, 45 পূরণ 1 ফিট রডের ওজন হচ্ছে 0.27, তো 45 পূরণ 0.27 kg = 12 kg। আমাদের রড 12 kg হচ্ছে আমাদের মূলত 45 ফিট রডের ওজন। ওকে, তো 113টি রডের ওজন কত, চলুন আমরা হিসাবটা বের করে নিই। 113টি রডের ওজন 113 পূরণ 12.15, তো 1372 kg রড লাগবে আমাদের মূলত লম্বার ক্ষেত্রে। তো চলুন, প্রস্থের ক্ষেত্রে কতটি রড লাগবে। প্রস্থ ঠিক 5 ইঞ্চিটা আমরা প্রথমে ফিটে নিয়ে যাব। তো 5/12 = 0.41 ফিট, তো রডের সংখ্যা 30/0.41 ফিট = 73টি। ওকে, তো সেম আগের মতো 30টি রড, যেহেতু আমাদের প্রস্থ 30 রডের ওজন 30 পূরণ 0.27 kg, তো 8.1 kg আমরা পাই 30টি রডের ওজন। ওকে, 30 ফিট রডের ওজন। তো আমরা এখন 73টি রডের ওজন বের করব। তো 73 পূরণ 8.1 = 591 kg, তো আমাদের মোট রড লাগবে 1372 + 591 = 1963, প্রায় আমাদের এই ছাদটা তৈরি করতে 2000 কেজি বা 2 টন রড লাগবে আমাদের। আশা করি হিসাবটা আপনারা বুঝতে পারছেন। আমার হিসাবটা যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।